2004 ওই যে বলছিলাম ক্রসফায়ার বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বিতর্কিত একটা শব্দ ক্রসফায়ার এবং আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের ডিকশনারি একটু ভারী হচ্ছে এই শব্দটা বাংলা ডিকশনারিতে ঢুকে গেছে দেখি আমাদের নায়ক রিয়াজ ক্রসফায়ারে কি করে আসুন আমরা দেখি ক্রসফায়ার পাবলিকের প্যাদানি থেকে বাইসে গেছি কি সুন্দর কমলাপুর স্টেশনে শুয়েছিলাম ঘুমোয় ঘুমোয় পরীর দেশে চলে গেছিলাম আহারে কি সুন্দর পরীর দেশ চারিদিকে খালি খাওন আর খাওন হঠাৎ কি জানি করলো সোর সোর আমি ওইটা দিলাম দৌড় দৌড়তি 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 এখানে চলে এসেছি পাবলিক যদি আমার ধরতে পারত গু তো আমার পেটা বের করে নিত এই বাংলাদেশে সব কিছু দুই নম্বর খালি ওই পাবলিকের গুতোটাই এক নম্বর আচ্ছা কোন দিদি এই আমার চেহারা কি সোরের মতো হ্যাঁ আমার এই চাঁদ বদন দেখে মা আমার নাম দিয়েছিল সুরত আলী আসলে পাবলিক বাবলু আমি সো তারপর যেই সেই সোর না লুঙ্গি সোর আর ওই লুঙ্গি সোরের বয় আমি নিজেই তো লুঙ্গি পরি নি খিদে পেটটা কেমন সো সো করতেছে পকেটে নেই ফুটো পয়সা কোনে গেলে চারটে খাইতে পাবো একটু শুতে পাবো বুঝতে পারছি রে পাইয়েছি ছোটবেলায় ও হেনরির গল্পে শুনেছিলাম জেলে গেলে নাকি ফিরি ফিরি খাতি দেয় ফিরি ফিরি শুতি দেয় একবার যদি অ্যারেস্ট হয়ে জেলে যেতে পারি তাহলে আর কোনো চিন্তাই করতে হবে না রে এখন পুলিশ কনে পাই পুলিশ পুলিশ কনে এই যে পুলিশ ভাই আমার একটু অ্যারেস্ট করে জেলে দিয়ে যান তিনি টিরা খুঁজে আর গল্প মারতেছে এক কাজ কর ইট মারে তাইলে যদি আমারে ধরে নিয়ে জেলে ভরে দেয় পাইছি বেহুশ হয়ে গল্প করতেছে কোনো ফিলিংস নেই ইট হয়ে যদি এই দুই ঠোলার হুশ আমি না ফিরতে পারি আমার নাম সুরত আলী না বড় দেখে একটা মারি বড় আমার একটু অ্যারেস্ট করে জেলে নিয়ে যান না স্যার ব্যথা নেই ওই যে মাথার পিছনে যে ফুলে গেছে ইট লেগে ওই ইটটা আমি মেরেছি আমার নিয়ে যান জেলে নিয়ে যান ও স্যার আমার একটু জেলে নিয়ে যান না স্যার বিরক্ত করতেছে তাহলে যাও
জেলে নিবি না টিরাক খুঁজবি আর গপ্প মারবি এর জন্য সরকার তোকে মাসে মাসে বেতন দেয় ফাজিলের ফাজিল অ্যারেস্ট কর অ্যারেস্ট কর অ্যারেস্ট কর सैया दिल में आना रे आके मुन जाना रे चम चमा चम चम सैया दिल में आना रे आके फिर ना जाना रे मोह लेके जाना रे चम चमा चम चम चल रे अरेस्ट हो या तो कुठी आगे बुझदी बारी नहीं पाइसे ওই মাইয়া ডাইরেক্ট লাইড়ে দিলি পুলিশ আমারে জেলে নিয়ে যাবে রে 302 ধারা নারী নির্যাতন কেস একবার ধরা খালিয়ে জামিন নে ও রঙ্গিলা কি করতেছো এদিকে তে আসো দিলি তোমারে ডিভাইস স্থান দে দেশে চলে যাই খাইছে আমারে রঙ্গিলা কর চাল্লি পাইছি নি আমারে ওই ড্রাইভার চাঁদ দেশে যাই বাচ্চা মাল পানি আছে মাল পানি থাকলে কি আর চাঁদ দেশে যাতি চাই মাল পানি পাবা না জোর করে নিয়ে যাবো এখনো সময় আছে জলদি পুলিশ ডাকো পুলিশ পুলিশ কি ফকিনের পুত দিল্লির বাচ্চা চাচ্ছে ক্ষমা কাটি তো ভালো আছে একরে রিয়াজ জরো হিরো রিয়াজ কি ডাক ও হালা তুই চিনবি নাকি আমগো হিরো এলা পিনছে কি ফাটটা ছিরা আউলা ফ্যাশন নি ক্ষমা কাটি বাপ সব দেখে তো মনে কয় মাল পানি আছে তো আন্দার করে লুকায় রাখছে অসুবিধা নাই নো পাবলিং টাইম মতো বাইর করে লো মনে চলো জানে মন মাল পানি কোন ছিপা লুকায় রাখছো দেখি ওই হালা তোর আছে কি আর ধাকচ কি ইজ্জত আছে না আর আপনাকে বাবাই নেই কি অসভ্য সভ্য কথা কইতেছেন আর কেমন করে জানি আমার দিকে তাকাচ্ছেন হালা কই কি ওই হালা তোর ইজ্জত আছে আমার ইজ্জত নাই কা চাঁদে দেশে নিবা চাইছিলি চল নো সাইরা দেন আপনি বাবু দেন আপনি আমার আম্মা জান মাফ করে দেন আম্মা জান আপনি সুইট আম্মা জান সাইরা দেন আম্মা জান মাফ করে দেন আম্মা জান এই কাওয়ান নাতি আমার তুই আম্মা জান কইছস তোর আমি মাফ করু তোর আমি সাফ করে দিমু না ওই হালা গুড গুড হালা কোনদিন আমার বাবা মায় আমার একটা বকাও দেয় নাই খিদার জ্বালায় জেলে যাতে চাচ্ছি বলে আজ মাইয়ে মানুষের লাত্তি খাইতে হলো তাও আবার মাইরেছে ইজ্জতের জায়গায় চলার মুন্ডায় চাই একটা বোমা দিয়ে ঢাকা শহরটা উড়িয়ে দেই কিন্তু বোমা পাবো কনে পাইছি বোম পাইছি এই যে বোম হ্যাঁ এই সুন্দর ডিব্বা দিয়েই এই ড্যাম বিল্ডিং উড়িয়ে দেবো পালাবার চেষ্টা করবে না পালাবার চেষ্টা করলে গুলি করব না 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 গুলি করেন না আমি 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 কোনো অন্যায় করিনি আমি খালি চারটা ডাল ভাত খেয়ে এই ঢাকা শহরে বেঁচে থাকতে চাই চারটা ডাল ভাত আমি আমি